কসরের মুদ কতটুকু কসর তিনি কতদিন করবেন কতদিন কোনো এক জায়গায় থাকলে তিনি কসর করবেন এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের ওলামাই কেরাম রহেমাহমুল্লা রহমাত ওয়াসা তাদের মধ্যে একখতলাফ রয়েছে ফোকাহা আলমাদেবাল আরবা তাদের মধ্যেও একতলাফ রয়েছে যেমন হানাফি মজহবের ওলামাইকেরাম তারা বলেন যে কোনো ব্যক্তি যদি তার সফরে সফরকে কন্টিনিউ করে সফর নিয়রটাকে কন্টিনিউ করে এবং সে যদি কোনো শহরে পনেরো দিন বা তার বেশি থাকার নিয়ত না করে তাহলে সে কসর করতে পারবে আর যদি পনেরো দিন থাকার নিয়ত করে বা তার চেয়ে বেশি থাকা নিয়ত করে তাহলে সে আর কসর করতে পারবে না আর সারফরি মালিকী হাম্বুলি মানসাবের ওলামাইকরাম বলেছেন যদি কোনো মুসাফের চার দিন অথবা তার চেয়ে বেশি কোথাও থাকার নিয়ত করে তাহলে সে মুকিম হয়ে যাবে আর কম এর কম থাকার নিয়ত করলে সে মুসাফির থাকবে তবে সে যেদিন আসলো আর যেদিন গেল। সেটা সহ চার দিন না সে দুই দিন ছাড়া চার দিন এটা নিয়ে তাদের মধ্যে একতলাফ রয়েছে কেরামের মধ্যে আরেক দল এবং মহাসিরিনদের মহাসেরিন ওলামাই কেরাম এবং আহলুল হাদিসের বড় বড় আলেমদের অনেকে তারা বলেন যে মুসাফির তার জন্য কসর করার সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত নেই বরং তিনি লং টাইম কোথাও যদি তিনি সেই জায়গাটাকে ওয়াতান বা নিজের থাকার ভূমি হিসাবে বা দেশ হিসাবে যদি তিনি সেটাকে গ্রহণ না করেন বা নির্ধারণ না করেন তাহলে তিনি লম্বা টাইম ধরে বছরের পর বছর ধরে তিনি কসর করতে পারবেন তার মানে তিনি সেখানে মুসাফির হওয়ার নিয়তটাকেই যদি কন্টিনিউ করেন তাহলে দিবস কোনো ব্যাপার নয় তাহলে দিবস কোনো ব্যাপার নয় তো এখানে এখানে আসলে প্রত্যেকটা মতের পক্ষেই আমরা কিছু না কিছু আচার দলিল এগুলো দেখি সেসব পর্যালোচনা করার পরে এই শেষোক্ত মতটাকে শক্তিশালী মনে হয় এই সেন্সে যে যদি কোনো ব্যক্তি সে সফর অবস্থাকে কন্টিনিউ করে তার নিয়তে থাকে যে না আমি মুসাফিরি থাকবো এখানে এবং এখান থেকে এখানে আমি থাকার জন্য কোনো নিয়ত করলাম না মুকিম হওয়ার নিয়ত করলাম না তাহলে দিবসের সংখ্যা তাকে কখনোই মুকিম করবে না এ মতটা খুবই শক্তিশালী এবং এ মতের পক্ষে ইমাম এব্দ তাইমিয়া ইমাম এব্দুল কাইয়েম এবং শেখ সোলাম আর অনেকেই মত ব্যক্ত করেছেন তবে এখানে একটু তবে আছে কেউ যদি চার দিন বা পনেরো দিন বা এরকম একটা সুনির্দিষ্ট সংখ্যক যেগুলোর পক্ষে কিছু না কিছু আচার পাওয়া যায় সেই কয়দিন থাকার নিয়ত করে সেখানে মোকিম হওয়ার নিয়ত করেন তাহলে তিনি মোকিম হয়ে যাবেন তার মানে এটা আমরা বলবো না একজন লোক যদি কোনো জায়গাকে ওয়াতান বা নিজের বাসস্থান হিসেবে নির্ধারণ না করে তিনি সেখানে থাকতে শুরু করেন তাহলে বাধ্যতামূলক তিনি মুসাফির হবেন আমরা সেই মতে না গিয়ে আমরা বলবো আমরা দেখব তিনি যদি চান সফর এর নিয়দটাকে কন্টিনিউ করেন তাহলে মুসাফির থাকবেন লম্বা টাই পনেরো দিনেরও বেশি বিশ দিনেরও বেশি এক মাসেরও বেশি বা আরও বেশি আর যদি তিনি মুকিম হওয়ার নিয়াত করেন তাহলে সর্বনিম্ন চার দিন তিনি মুকিম হওয়ার নিয়দ করতে পারেন যেহেতু এটা নবী সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত আছে তাহলে বিষয়টা আসলে তার নিয়তের সাথেও সংশ্লিষ্ট হবে তিনি সফর নিয়তকে কন্টিনিউ করলে মুসাফির হবেন আর যদি মোকিম হওয়ার নিয়ত করেন তাহলে মিনিমাম চার দিন বা তার বেশি থাকার নিয়ত করলে তাহলে তিনি মোকিম হতে পারবেন আর হানাবি মাধাবে সেটা পনেরো দিন বা তার বেশি নিয়ত করলে তিনি মুকিম হতে পারবেন এখানে আমাদেরকে অবশ্যই তরজিহের মধ্যে যেতে হবে কারণ আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের ওলামেকেরা বিভিন্ন বিষয়ে এখতলাফ করেছেন তখন আমাদেরকে দেখতে হবে যাচাই বাচাই করে কোন দলিলটা বেশি শক্তিশালী সেই মতের দিকে আমরা যেতে পারি যাদের এই শক্তিশালী মতটা তর্জি দেওয়ার মতো হয়তো ততটুকু জ্ঞান কিংবা সাধ্য নেই তারা তাদের যে স্কলার আছেন যে মুফতি আছেন তার সাথে ডিসকাশন করে তিনি তার মত নিতে পারবেন এটাই হচ্ছে সেরা বিধান